প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বনশ্রী ন্যাশনালের কর্তৃক আয়োজিত হোম স্কুল কার্যক্রমে। আজ আমি আপনাদের সাথে আছি রিফাত জাহান, হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর একটি ক্লাস আলোচনা করব। আজকে আমাদের নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাসটা আলোচনা করব এবং আমি শুরুতে জানিয়ে দিচ্ছি এটা ক্লাস নাম্বার হচ্ছে 16। ফিনান্স আর ব্যাংকিং তোমাদের নবম শ্রেণীর যে চতুর্থ অধ্যায় আছে অর্থের সময়মূল্য, এই অর্থের সময়মূল্যের একটা টপিকস আছে, সেটা হচ্ছে প্রকৃত সুদের হার। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রকৃত সুদের হার কি এবং এটা আমরা অঙ্কে কিভাবে ব্যবহার করব, এটা নিয়ে আলোচনা। সুদের হার আমরা জানি, আমাদের যদি আজকে 100 টাকা ভবিষ্যতের 100 টাকার সমান হবে না, এটা পার্থক্য হয়ে যাচ্ছে। কেন? কারণ এই টাকাটা তুমি যদি ব্যাংকে রাখতে বা অন্য কোথাও রাখতে তাহলে একটা সুদ পেতে, এই সুদের কারণে কিন্তু দুটো মূল্যের মধ্যে ডিফারেন্স তৈরি হচ্ছে। এখন আমাদের প্রশ্নে একটা সুদের হার কিন্তু দেওয়া থাকে, এই সুদের হারটা হচ্ছে নামিক সুদের হার। নামিক সুদের হার হচ্ছে ঋণ গ্রহীতা এবং ঋণদাতার মধ্যে যে চুক্তি হয়, যে বলা হলো যদি ব্যাংক যদি বলল যে 8% সুদে 5 লাখ টাকা রাখলে 5 বছর পর তোমাকে 10 লাখ টাকা দেবে, এই যে 8% সুদ যে ব্যাংক বলেছে এটাই হচ্ছে নামিক সুদের হার। এখন এই নামিক সুদের হার পরিবর্তন হয়ে যায়। কখন পরিবর্তন হয়? যদি তোমাদের চক্রবৃদ্ধি সংখ্যাটা বলা থাকে, যে চক্রবৃদ্ধি যদি বলা থাকলো 8% সুদে মাসিক চক্রবৃদ্ধিতে বা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে ঋণ দেওয়া হচ্ছে বা তুমি টাকাটা জমা রাখছো যে কোনো ক্ষেত্রে, তখন তুমি অ্যাকচুয়ালি কিন্তু তুমি ওই সুদটা পাচ্ছ না বা ওই সুদে তুমি ঋণ পরিশোধও করবে না, কারণ তোমার চক্রবৃদ্ধি বলা আছে। চক্রবৃদ্ধি করার কারণে তোমার মাসে মাসে বা বছর বছর যে সুদের সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এটাই হচ্ছে প্রকৃত সুদের হার। আর প্রকৃত সুদের হার তার নামিক সুদের হারের পার্থক্য সৃষ্টি হচ্ছে কখন? যখন চক্রবৃদ্ধি সংখ্যা থাকবে। তোমাদের একটা প্রশ্ন আসে প্রায় যে নামিক সুদের হার আর প্রকৃত সুদের হার কি সবসময় একরকম থাকে? না। কখন ভিন্ন হবে? যখন চক্রবৃদ্ধি সংখ্যা থাকবে। আর যদি চক্রবৃদ্ধি সংখ্যা 1 থাকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা যদি না থাকে, বার্ষিক কথা বলা থাকে, তখন তোমার নামিক সুদের হার এবং প্রকৃত সুদের হার একই রকম হবে। দেখো আমি বোর্ডে লিখেছি প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার, এটাকে আমাদের প্রশ্ন অনেক সময় কার্যকারী সুদের হার নামেও জানানো যায়, এটাকে সংক্ষেপে আমরা বলি ইএআর। এই যে ইএআর, ইএআর এর পূর্ণ রূপ হচ্ছে এফেক্টিভ অ্যানুয়াল রেট। এটা তোমাদের অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে কিন্তু আসে যে ইএআর এর পূর্ণ রূপটা কী। এই প্রকৃত সুদের হার বা কার্যকারী সুদের হার হচ্ছে, প্রকৃত সুদের হার বলতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়। প্রকৃতপক্ষে তোমার নামিক যে সুদের হারটা আছে সেটা কিন্তু ঋণ গ্রহীতা পরিশোধ করে না, পরিশোধ করে যদি চক্রবৃদ্ধি থাকে এর কারণে যে সুদটা পরিবর্তন হয়ে যায় সেই হারে কিন্তু পরিশোধ করে। এখন এটা আমরা অঙ্কে কিভাবে দেখাবো বা অঙ্ক করার সময় আমরা কিভাবে করব। তোমাদের প্রশ্নে থাকতে পারে যে আমি একটা প্রশ্ন তৈরি করেছি, সেটা হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের পেজ নাম্বার 47-এ এই প্রশ্নটা আছে। গ্রামীণ মহাজন থেকে সপ্তাহে 1% হারে চক্রবৃদ্ধিতে সুদে ঋণ গ্রহণ করলো, তাহলে প্রকৃত সুদের হার কত? দেখো এখানে কিন্তু অবশ্যই তার প্রকৃত এই যে 1% যেটা বলা আছে এটা কিন্তু তোমার নামিক সুদ, এটা কিন্তু প্রকৃত সুদ না, কারণ হচ্ছে এটা গ্রামীণ মহাজনের সাথে একটা চুক্তি হয়েছে, চুক্তিতে যদি সুদের হারটা বলা আছে সেটা হচ্ছে নামিক সুদ। এটা পরিবর্তন হবে কি হবে না, ডিফারেন্স হবে কি না, সেটা নির্ভর করতেছে চক্রবৃদ্ধির উপরে। হ্যাঁ, এখানে আমার চক্রবৃদ্ধি বলা আছে এবং বলা আছে সপ্তাহে, তার মানে এখানে আমার প্রকৃত সুদের হার পরিবর্তন হয়ে যাবে। এখন কিভাবে আমরা করব, আমরা সূত্র ফেলে অঙ্কটা করব। দেখো আমার ইএআর এর নির্ণয়ের সূত্রটা আগে আমার কী কী দেওয়া আছে আমি দেখি, কী কী দেওয়া আছে আমার, দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, সপ্তাহে সপ্তাহের সুদটা দেওয়া আছে, সপ্তাহের সুদকে আমরা 8 দ্বারা চিহ্নিত করি, 1% দেওয়া আছে। তাহলে আমার বার্ষিক সুদের হারটা আমি নির্ণয় করে ফেলি, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার আয়, এই আয় হচ্ছে কিন্তু নামিক সুদের হার। এককে আমরা 1%কে আমরা 52 দিয়ে গুণ করবো। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে 52 দিয়ে কেন, কারণ হচ্ছে আমাদের সপ্তাহে বলেছে 1%, তাহলে বার্ষিক সুদের হার দাঁড়াচ্ছে এখানে 52%, কারণ আমাদের বছরের সপ্তাহ হচ্ছে 52টি, এই জন্য। তাহলে এখন আমি কিন্তু নামিক সুদের হারটা পেয়ে গেছি, আমার প্রশ্নে কিন্তু নামিক সুদের হারটা ওভাবে ছিল না, সপ্তাহে দেওয়া ছিল, আয় হচ্ছে আমার নামিক সুদের হার। এখন আর আমার কী দেওয়া আছে, আমার চক্রবৃদ্ধি সংখ্যা, চক্রবৃদ্ধি সংখ্যাটা লাগবে। এখানে চক্রবৃদ্ধি সংখ্যাকে আমরা এন দ্বারা চিহ্নিত করি এবং এখানে আমার সপ্তাহে বলেছে, তাহলে আমার বছরে চক্রবৃদ্ধি কতবার হচ্ছে, 52 বার, কারণ আমাদের বছরে 52টি সপ্তাহ আছে।
আচ্ছা এখানে যদি আমার মাসিক বলতো সেক্ষেত্রে আমার চক্রবৃদ্ধি সংখ্যা কত হতো? বছরে আমার মাস বারোটা, তখন হয়তো আমার বারো। আর যদি বলতো অর্ধবার্ষিক, মানে কি বছরে দুইবার, তখন চক্রবৃদ্ধি সংখ্যা হয়ে যেত দুই। পূর্বের ক্লাসগুলোতে তোমাদের এম বা চক্রবৃদ্ধি সংখ্যা কত রকমের হতে পারে সেই ক্লাসে বলা হয়েছে, আলোচনা করেছে, তোমরা আশা করি সেই ক্লাসগুলো দেখেছ। এখন আমার যা যা লাগবে আমি এখানে পেয়ে গেছি। এখন আমি নির্ণয় করব ইএআর। ইএআর, ইআর এর সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই বাই এম এম মাইনাস ওয়ান, এবং এটাকে আমরা থার্ড ব্রেকেট দিয়ে, যেহেতু হার বলা হয়েছে একশো দিয়ে গুণ করব। হার মানে হচ্ছে শতকরায় প্রকাশকে বোঝানো হয়। এখন আমার এখানে যা যা লাগবে, আমার আই এবং এম এর মান লাগবে। আমার কিন্তু আই এবং এম এর মান আমি বের করেছি। এখন আমি মানগুলো বসাবো। বসাই ওয়ান প্লাস আই এর মান হচ্ছে আমার বাউন্ন, বাউন্ন পার্সেন্ট। এখন বাউন্ন পার্সেন্টকে যদি আমি একশো দিয়ে ভাগ করি তখন আমার আসে দশমিক শূন্য দুই। ঠিক আছে, তাহলে আমি এখন এটা বসে দশমিক শূন্য পাঁচ দুই বসালাম। চক্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে আমার বাউন্ন, মান বাউন্ন, এম এর মান মাইনাস এক গুণ একশো। লক্ষ্য করো, সূত্রটা লেখার সময় তোমরা প্রায় একটা ভুল করো। এই যে মাইনাস এক যেটা আছে, এই একটা করো কি তোমরা এম এর থেকে মাইনাস করে ফেলো। অনেক সময় কিন্তু এইটা লেখার সময় ভুল করে ফেলো, তারা কিন্তু আমার অঙ্কটা পুরো ভুল হয়ে যাবে। এখন আসো আমরা ক্যালকুলেটারে করে দেখি। ওয়ান পয়েন্ট দশমিক বাউন্নকে যদি আমরা বাউন্ন দিয়ে ভাগ করি কত আসে, আমাদের ক্যালকুলেটারে দেখি দশমিক বাউন্ন ভাগ বাউন্ন আসতেছে শূন্য দশমিক শূন্য এক। বাউন্ন মান মাইনাস এক সেকেন্ড ব্র্যাকেট গুণ একশো। এখন এটাকে যদি আমরা যোগ করি তাহলে আসতে এক দশমিক শূন্য এক, উপরে মান হচ্ছে বান্ন মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট গুণ একশো। এখন এটা আমরা পাওয়ারে করব। পাওয়ারে কীভাবে করব? ওয়ান পয়েন্ট শূন্য ওয়ান। আমাদের ক্যালকুলেটারে এই ধরনের একটা মান আছে, দেখো এই ধরনের একটা চিহ্ন আছে, এই চিহ্নটা অথবা এক্স টু দ্য পাওয়ার যেটা আছে সেটা দিয়ে তারপর আমার পাওয়ারের মানটা বসাবো। বান্ন বসালাম, আমার মান চলে এসেছে, মান এসেছে আমার ক্যালকুলেটারে এক দশমিক ছয় সাত সাত ছয় আট আট নয় দুই এক। আমরা চেষ্টা করবো পূর্ণ মানটা নেওয়ার জন্য, যেই মানগুলো আছে সম্পূর্ণটা, তারপরে গুণ একশো। এখন এই একটা যদি এখান থেকে মাইনাস করে দিই তাহলে চলে আসে শূন্য দশমিক ছয় সাত সাত ছয় আট আট নয় দুই এক গুণ একশো। আর এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে দশমিক আমার দুই ঘর পিছিয়ে গেলো, সাতষট্টি দশমিক, এবং দশমিকের পরে আমরা দুই সংখ্যা রাখবো। এখন আছে আমার কত? সাত ছয় আট। এখন আমি যদি দুই সংখ্যা রাখতে চাই, মানে আমার যদি দশমিকটা এখানে চলে আসে, তাহলে আমরা জানি দশমিক পরে যদি দুই ঘর রাখা হয়, এই ঘরে যদি পাঁচের পরের সংখ্যাটা আমার যদি পাঁচের চেয়ে বেশি থাকে তাহলে এইটার সাথে এক যোগ করে নিতে হয়। আমি কি বলছি, এখানে যদি আমার চার থাকতো, আট না থেকে যদি চার থাকতো তাহলে আমি করতাম দশমিক সাত ছয় বসাতাম। তো এখানে আমার পাঁচ বা পাঁচের চেয়ে যদি বেশি থাকে তাহলে এই ঘরের সাথে একযোগ করতে হবে। তাহলে আমি করব সাত সাত পার্সেন্ট, প্রায় কথাটা লিখে দেবো, প্রায় কেন লাগবো, কারণ আমি পূর্ণমানটা লিখিনি। তাহলে আমার প্রকৃত সুদের হার দাঁড়াচ্ছে সাতষট্টি দশমিক সাত সাত পার্সেন্ট। তোমরা এখন তাহলে আমরা কী লিখবো? অতএব প্রকৃত সুদের হার সাতষট্টি দশমিক সাত সাত পার্সেন্ট। এখন দেখো, ওর নামিক সুদের হার ছিল বাউন্ন পার্সেন্ট, নামিক সুদের হার ছিল বাউন্ন পার্সেন্ট, কিন্তু প্রকৃত সুদের হার কিন্তু তার বেড়ে গেছে সাতষট্টি দশমিক সাত সাত পার্সেন্ট। অর্থাৎ তার মহাজনকে সে সাতষট্টি দশমিক সাত সাত পার্সেন্টে কিন্তু সুদ প্রদান করবে। এটা প্রকৃত পক্ষের সুদ। এখন এই নামিক সুদ এবং প্রকৃত সুদ পরিবর্তন কেন হয়েছে? কারণ হচ্ছে চক্রবৃদ্ধি সংখ্যা ছিল দেখে। যদি তোমার চক্রবৃদ্ধি সংখ্যা যদি না থাকতো তাহলে নামিক সুদ এবং প্রকৃত সুদ একই রকম হতো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। এখন তোমাদের যে পাঠ্যবইতে যে অঙ্কটা আছে সাতচল্লিশ পৃষ্ঠায়, এই অঙ্কটা আমি করে দিয়েছি। এখন তোমাদের প্রশ্ন অনেক সময় প্রায় এমসিকিউতে আসে যে প্রকৃত সুদের হার বের করো, অথবা সৃজনশীল প্রশ্নে আসে যে তিনি যদি এত পার্সেন্ট, আট পার্সেন্ট, দশ পার্সেন্ট, যে কোনো একটা সুদের মান দেওয়া থাকে এবং চক্রবৃদ্ধি সংখ্যাও বলা থাকে, তাহলে সেক্ষেত্রে তার প্রকৃত সুদের হার কত হবে। তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করে প্রকৃত সুদের হারটা বের করতে পারবে। তোমার লাগবে কি? আই এবং এম। আই হচ্ছে নামিক সুদের হার, তোমার প্রশ্নে যে সুদের হারটা দেওয়া থাকবে, আর এম হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সংখ্যা প্রশ্নে যত বলা থাকবে। এটা দিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি ইনশাআল্লাহ আমরা প্রকৃত সুদের হার খুব সহজেই নির্ণয় করতে পারবো।
আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত। আর বারবার যদি অনুশীলন করো, অঙ্ক মানে হচ্ছে অনুশীলন, অনুশীলনের উপরে কিন্তু নির্ভর করে। আমরা যদি বারবার একই জিনিস অনুশীলন করি, আমরা বুঝতে সুবিধা হবে। এটা তোমরা বাসায় অনুশীলন করবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।